হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল স্বর্ণালী সন্ধ্যা। আজ আমি আপনাদের জন্য বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক ঘটনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ও মেজর ডালিমের স্ত্রী নিম্মির মাঝে কী হয়েছিল, কেনই বা মেজর ডালিম সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করলেন, শুনুন সেই সত্য কাহিনী উন্নয়ন কর্মী ও কলমিস্ট সাইদুল আরফিনের কণ্ঠে। পুরো ভিডিওটি দেখুন এবং আপনাদের মতে কে আসল অপরাধী, শেখ কামাল নাকি মেজর ডালিম, তা কমেন্ট বক্সে জানান। ইদানিং আবারও একটি কথা খুব জোরে সোরে আলাপ হচ্ছে যে শেখ কামাল নাকি মেজর ডালিমের স্ত্রী নিম্নিকে লেডিস ক্লাবের বিয়ের অনুষ্ঠান থেকে তুলে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করেছিলেন, এবং সেই অভিমান থেকে এবং রাগ থেকেই মেজর ডালিম অন্যদেরকে সাথে নিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করে। এইটা আসলে কে মেজর ডালিমের স্ত্রীকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন সেই ঘটনাটার পূর্বাপর বর্ণনা এবং আরও কিছু ঘটনার বর্ণনা মেজর ডালিম তার নিজের লেখা বই যা দেখেছি যা বুঝেছি যা করেছি এই আত্মজীবনীমূলক এই বইতে উনি তা লিখেছেন, এবং সেটা বাজারে এখনো পাওয়া যায়। এমন না যে সেটা বাজারে কিনতে পাওয়া যায় না, বাজারে কিনতে rockmari.com পাওয়া যায়, পাঠাগারে পাওয়া যায়, এমনকি পিডিএফ ফ্রি পিডিএফ ফাইলও আপনারা হয়তো পেতে পারেন যদি ইন্টারনেটে ভালোভাবে সার্চ করেন, দক্ষতা যদি থাকে। আমি মেজর ডালিমের বই থেকেই বেছে বেছে শুধু চুম্বক অংশটুকু, কেন ভিডিও তো খুব বড় করা যাবে না, যাতে ভিডিও ছোট হয়, সেই জন্যই আমি মেজর ডালিমের জবানিতেই আমি এবং মাঝে মাঝে নিজের আপনাদেরকে বোঝানোর জন্য দু একটি কথা বলবো, কিন্তু আমি মেইনলি মেজর ডালিমের জবানিতে বইতে যেভাবে লেখা আছে আমি ওইভাবে হুবহু পড়ে শোনানোর চেষ্টা করছি। আপনারা একটু ধৈর্য ধরে যদি পুরো কথাটি ভিডিওটি না টেনে পুরো কথাটি শুনুন তাহলেই বিষয়টি পরিষ্কার হবে। শেখ কামাল কিভাবে মেজর ডালিমের বউকে তুলে নিয়ে যায় এবং কিভাবে তারপরে তাকে ধর্ষণ করে সেটা আপনারা একদম পরিষ্কার বুঝে যাবেন আশা করি। মেজর ডালিম তার বইতে লিখেছেন, 1974 সালের মাঝামাঝি ঘটে এক বর্বরোচিত অকল্পনীয় ঘটনা, দুষ্কৃতিকারী দমন অভিযানে সেনাবাহিনী তখনও সারা দেশে নিয়োজিত। আমার খালাতো বোন তাহমিনার বিয়ে ঠিক হলো কর্নেল রেজার সাথে, দুই পক্ষই আমার বিশেষ ঘনিষ্ঠ, তাই সব ব্যাপারে মধ্যস্থা করতে হচ্ছিল আমাকে এবং নিম্নিকে, নিম্নি হচ্ছে মেজর ডালিমের স্ত্রী। বিয়ের দুদিন আগে ঢাকায় এলাম কুমিল্লা থেকে, ঢাকা লেডিস ক্লাবে বিয়ের বন্দোবস্ত করা হয়েছে, সেই বিয়েতে অনেক গণ্যমান্য সামরিক ও বেসামরিক লোকজন বিশেষ করে হুমরা চোমরা এসেছিলেন অতিথি হিসাবে, পুরো অনুষ্ঠানই তদারক করতে হচ্ছিল নিম্নি এবং আমাকে। আমার শ্যালক বাপ্পি ছুরিতে এসেছে কানাডা থেকে বিয়েতে, সেও উপস্থিত, বিয়ের কাজ সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে, রেডক্রসের চেয়ারম্যান গাজী গোলাম মুস্তার পরিবারও উপস্থিত রয়েছেন অভ্যাগতদের মধ্যে। বাইরে হলে পুরুষদের বাইরের হলে পুরুষদের বসার জায়গায় বাপ্পি বসেছিল, ঠিক তার পিছনের সারিতে বসেছিলেন গাজীর ছেলেরা, বয়সরা কম বয়সী ছেলে ছোকরা, বাপ্পি প্রায় আমার সমবয়সী। হঠাৎ করেই গাজীর ছেলেরা পিছন থেকে কৌতূহল ছলে বাপ্পির মাথার চুল টানে, বাপ্পি পিছনে তাকালে ওরা নির্বাক বসে থাকে। এইভাবে দুই তিনবার চুল টানার পর বাপ্পি রাগান্বিত হয়ে ওদেরকে জিজ্ঞেস করে কে চুল টানছিল, তখন গাজী গোলাম মোস্তফার ছেলেরা বলেন যে এই চুলটা আসল না নকল সেটা দেখার জন্যে তারা টেনেছে। পরে নাকি আবারও টেনেছে, এটা মেজর ডালিমের ভাষ্য ওই বইতে উনি লিখেছেন, সেটা নিয়েই গোলমাল শুরু হয় এবং মেজর গাজী গোলাম মোস্তফার ছেলেরা তার বাবাকে এবং পরিবারকে খবর দেয় যে এরকম ভাবে তাদের সঙ্গে বাপ্পি নামে একজন খুবই দুর্ব্যবহার করেছে। সেটা শুনে গাজী গোলাম মোস্তফার লোকজন সেখানে আসে, সেটার বর্ণনা মেজর ডালিম এভাবে দিয়েছেন। হঠাৎ দুটো মাইক্রোবাস এবং একটা কার এসে ঢুকল লেডিস ক্লাবে, কার থেকে নামলেন স্বয়ং গাজী গোলাম মোস্তফা, আর মাইক্রোবাস দুটো থেকে নামলেন 10-12 জন অস্ত্রধারী বেসামরিক ব্যক্তি। গাড়ি থেকেই প্রায় চিৎকার করতে করতে বেরোলেন গাজী গোলাম মোস্তফা, কোথায় মেজর ডালিম, বেশি বাড় বেড়েছে, তাকে আজ আমি শায়েস্তা করব, কোথায় সে। মেজর ডালিম বলছেন তখন তিনি নাকি খাচ্ছিলেন, গাজী গোলাম মোস্তফা আসার কথা শুনে তুমি এবং তাকে খুঁজছেন এই কথা শুনে উনি বেরিয়ে আসেন। বেরিয়ে আসার পরেই গাজী গোলাম মোস্তফার লোকজন, অস্ত্রধারী লোকজন তার বুকে পিঠে অস্ত্র ধরে মাইক্রোবাসে তুলে নেয়, এবং এটা ভিতরে খবর যাওয়ার পরে
মানে তার খালাম্মা মানে তাহমিনা, যার বিয়ে সেই তাহমিনার আম্মা এবং তার বউ নিম্নি বেরিয়ে আসে, এবং তাদের যখন বেরিয়ে আসে তখন তাদের সঙ্গে ওদের আত্মীয় বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলম এবং চুন্নুকে মারতে মারতে গাজী গোলাম মোস্তফার লোকজন একটি মাইক্রোবাসে তোলে। খালাম্মা মানে মেজর ডালিমের খালাম্মা এবং নিম্নি এসে বলেন যে ওকে কেন নিয়ে যাওয়া হচ্ছে, ওকে নিয়ে গেলে তাদেরকেও নিয়ে যাওয়া হবে। তখন নাকি গাজী গোলাম মোস্তফা খুবই অসম্মানজনকভাবে ধাক্কা দিয়ে মুরব্বী মানুষ মানে তাহমিনার আম্মা ওই খালাম্মাকে মাইক্রোবাসে তুলে নেয়, নিম্নিকেও মাইক্রোবাসে তুলে নেয়, এবং মাইক্রোবাস চলতে থাকে সেকেন্ড ক্যাপিটাল মানে শেরেবাংলা নগরের দিকে। এই ফাঁকে মেজর ডালিমের আত্মীয় স্বজনরা তখন যোগাযোগ করে, কারণ ঢাকা শহরে তখন সবচেয়ে বড় দায়িত্বে এই অপারেশনের দায়িত্বে এবং আইন শৃঙ্খলা বাহিনীর বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন এসপি মাহবুব। তারা এসপি মাহবুব বিভিন্ন জায়গায় তো যোগাযোগ করেই পুলিশ আর্মি এবং সব জায়গায়, আর্মিতে বিশেষ করে, তারপরেও তারা এসপি মাহবুবের বাসায় গিয়ে পৌঁছায় এবং তাকে পুরো ঘটনাটা বলে, বলে যে মাহবুব ভাই সর্বনাশ হয়ে গেছে, বিয়ে বাড়ি থেকে গাজী সাহেব বিনা কারণে ডালিম নিম্নিকে জবরদস্তিতে গান পয়েন্টে তুলে নিয়ে গেছে, কোথায় গেছে আমরা জানি না। এই কথা শুনে মাহবুব স্তম্ভিত হয়ে যায়, প্রধানমন্ত্রীকে খবরটা সবার আগে দেওয়ার দরকার, কোনো অঘটন ঘটে যাওয়ার আগে। গাজীর কোনো বিশ্বাস নেই, ওর দ্বারা সব কিছুই সম্ভব। মাহবুব টেলিফোনের দিকে এগিয়ে যায়, হঠাৎ টেলিফোন বেজে ওঠে, রেড টেলিফোন। মাহবুব তস্তে উঠিয়ে নেয় রিসিভার, প্রধানমন্ত্রী অপর প্রান্তে, প্রধানমন্ত্রী মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাহবুব তুই জলদি চলে আয় আমার বাসায়, গাজী এক মেজর আর তার সাঙ্গপাঙ্গদের ধরে নিয়ে আসছে একটি বিয়ের অনুষ্ঠান থেকে। তখন মাহবুব বলে, স্যার গাজী সাহেব ডালিম ওর তার আর নিম্নিকে তুলে নিয়ে লেডিস তুলে নিয়ে এনেছেন লেডিস ক্লাব থেকে, ওখানে ডালিমের খালাতো বোনের বিয়ে হচ্ছিল, জানলো মেজর মাহবুব। কারণ মেজর ডালিম এবং নিম্নি দুজনেই বঙ্গবন্ধু পরিবারের খুবই ঘনিষ্ঠ ছিলেন। তখন বঙ্গবন্ধু বলে ওঠে, কি করস তুই, এটা কিন্তু আমি মেজর ডালিমের বই থেকেই বলছি, বলছে কি করস তুই। প্রধানমন্ত্রী অবাক হলেন। তখন এসপি মাহবুব বলেন, আমি সত্যি বলছি স্যার, আপনি দরকার হলে অন্য কোনো স্থান থেকে খবর নেন, আমি এখনই আসছি। এই কথোপকথনের পরেই মাহবুব লিটু মানে মেজর ডালিমের আত্মীয় তাকে সঙ্গে নিয়ে চলে যান 32 নম্বরে। মাহবুবের ভিতরে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই শেখ রেহানা এবং কামাল বাসার ভিতর থেকে ছুটে এসে বাইরে এসে মেজর ডালিম এবং তার স্ত্রী এবং তার খালাম্মাদেরকে ভিতরে নিয়ে যান, এমনকি ওই আলম এবং চুন্নু যাদেরকে মেরে আহত করেছিল, যাদের রক্তক্ষরণ হচ্ছিল তাদেরকেও ভিতরে নিয়ে যান। এগুলো সব দেখে বঙ্গবন্ধু নিজেও খুবই হতবাক হন। একটি পর্যায়ে যখন সব ঘটনা শুনে বঙ্গবন্ধু হুঙ্কার দিয়ে ওঠেন গাজী গোলাম মোস্তফার উপরে, তিনি বলেন, হারামজাদা এটা কী করছিস তুই, এখনই তুই মাপ চা নিম্নির কাছে, ওই ভদ্রমহিলার কাছে। তো গাজী গোলাম মোস্তফা ভেজা বিড়ালের মতো মাথা নিচু করে এগিয়ে এলেও নিম্নি নাকি তখন হুঙ্কার দিয়ে বলেছিলেন যে না, তার মতন পশুকে সে মাপ চাওয়ার জন্য তার কাছেও আসতে দেবে না, ইত্যাদি ইত্যাদি ঘটনা। এবং সেখান থেকেই পরে মিটে যায়, এবং কীভাবে মিটে যায় সেগুলো আপোষ মানে তো বিচার না, আপোষ মানে ওই পক্ষ বিচার দিতে হয়, এটা কীভাবে মিটেছিল সেগুলোর বর্ণনা এই বইতে আরও বিস্তারিত আছে। যারা ওই বিচার সম্পর্কে জানতে চান তারা বিস্তারিত পড়ে নেবেন, আমি সেটা নিয়ে কথা বলতে চাই না। আমি কথা বলছি যে শেখ কামাল কীভাবে মেজর ডালিমের বউকে অপহরণ এবং ধর্ষণ করলো, সেটা আমি মেজর ডালিমের আত্মজীবনীমূলক লেখা আত্মজীবনীমূলক বই যা দেখেছি যা বুঝেছি যা করেছি এর থেকেই তুলে ধরলাম। বিচার এখন আপনাদের। এই যে বিএনপি জামাত ঘরনার লোকরা সবসময় বলে যে শেখ কামাল নষ্ট চরিত্রের লোক, সে মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করে ধর্ষণ করেছে, কিভাবে ধর্ষণ করেছে আপনারা তো মেজর ডালিমের বই থেকেই শুনলেন, এখন বাকি বিচারের ভার আপনাদের উপর। মেজর ডালিমের স্ত্রীকে শেখ কামাল কিভাবে ধর্ষণ করেছে
এই কথাটি আপনার বন্ধু এবং স্বজনদেরকে জানিয়ে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং ফুল ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্রেস দ্য বেল আইকন ফর নেক্সট ভিডিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার। Subscribe now and press the bell icon.